ওয়েলকাম গুড ইভিনিং আজকে আমরা সুইং ট্রেডিং সম্পর্কে আলোচনা করব আলোচনাটা শেষ পর্যন্ত শুনুন মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি এটা সুইং ট্রেডিং সম্পর্কে একটা ভালো রকম আইডিয়া আপনাদেরকে দেবে এই ভিডিওটা দেখলে এবং এটা আপনাদের কাজে আসবে আমি আশা করছি তো এখানে আমি একটা স্টক সিলেক্ট করে নিয়েছি নিউজেন কেমিক্যালস এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আমি উইকলি চার্ট নিয়েছি এখানে উইকলি চার্ট নিয়েছি দেখতে পাওয়া যাচ্ছে তো এই উইকলি চার্টের রেসপেক্টে আমি কিন্তু এখানে ক্যান্ডেল স্টিকগুলো দেখিয়ে দিচ্ছি তো ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন নিয়েছি উইকলি চার্ট নিয়েছি এবং সুইং ট্রেডিংয়ের জন্যে উইকলি চার্ট অ্যানালিসিস করাটাই যথেষ্ট তো এখন এই যে গ্রাফটা দেখতে পাওয়া যাচ্ছে প্রাইস এবং টাইম যে গ্রাফ দেখতে পাচ্ছি এই গ্রাফটা দেখে আমাদের কি মনে হচ্ছে যে এখানে হায় হাই দেখাচ্ছে এখানে একটা হাই জেনারেট করেছে পাঁচশো তিপান্ন তারপরে নেক্সট হাই দিয়েছে আটশো চার নেক্সট হাই দিয়েছে নশো চোদ্দো নেক্সট হাই নশো একাশি এবং তারপরের হাই হাজার চব্বিশ তো এখানে যে হায়ার হাইগুলো আমরা দেখতে পাচ্ছি এই হায়ার হাইগুলো আমাদেরকে কনফার্ম করছে যে স্টকটা এখন উইকলি চার্ট বেসিসে আপট্রেন্ডিং আছে কারণ আপ ট্রেন্ডিং যখন আছে তখন এখানে যদি এই যে দেখুন আমরা ভলিউম অ্যাকশানটা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে ভলিউম অ্যাকশানেতে যে এখানে একটা লো শো করেছে এই লোতে এই জায়গায় কিন্তু প্রাইস ভলিউম একটা স্পার্ট তৈরি হয়েছে এখানে প্রাইস ভলিউম অ্যাকশান কিন্তু তৈরি হয়েছে এবং হায়ার হাই দেখিয়েছিল পরবর্তী ক্ষেত্রে এখান থেকে প্রাইস কারেকশান হয়েছে এবং লো জেনারেট করেছে এবং পরবর্তী ক্ষেত্রে এখানে হায়ার লো হায়ার লো হায়ার লো এবং হায়ার লো জেনারেট করে করে গেছে তো এই পর্যন্ত এখন আমরা দাঁড়িয়ে আছি উইকলি চার্ট বেসিসে টোয়েন্টি জুন এরকম একটা জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি তো এখন আমাদের করণীয় কি হবে তো কিভাবে অ্যানালিসিস করব। এই অ্যানালিসিসটা করতে গেলে মোটামুটি আমাদেরকে একটা ট্রেন্ড লাইন জাস্ট আমরা একটা ড্র করে নিয়েছি এখানে যে গ্রিন কালারের ট্রেন্ড লাইনটা দেখতে পাওয়া যাচ্ছে এই গ্রিন কালারের ট্রেন্ড লাইনটা আমি আর একটু ডিপ করে দিলাম এটা অন্তত পক্ষে তিনটে ক্যান্ডেল স্টিককে টাচ করবে এরকম একটা জায়গা বরাবর আমরা ড্র করে নিয়েছি এবং এখান থেকে এটার একটা ক্লোন করে নেবার পর প্যারালাল ক্লোনিং লাইন এটা ড্র করে নিয়েছি তো ড্র করে নেবার পর দেখা যাচ্ছে প্রাইস প্যাটার্নটা কিন্তু এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করে ওপরের দিকে যাচ্ছে এবং এখানে লোয়ার লো লোয়ার হাইগুলো দেখিয়ে যাচ্ছে তো মোটামুটি এর প্যারালাল প্রাইস লেভেল থেকে মোটামুটি একটা আন্দাজ করা যেতে পারে যে এই রকম একটা জায়গাতে এসে নশো টাকা আশি পয়সা এখানে দেখতে পাওয়া যাচ্ছে নশো টাকা আশি পয়সা রেসপেক্টে যদি আমরা একটু এটাকে ধরে নিই যে এই প্রাইসটাকে যখন ক্রস করবে তখন কিন্তু আমরা ওপরের দিকে আবার এন্ট্রি নেব এরকম একটা যদি আমাদের ডিসিশন থাকে ট্রেডিং ডিসিশান তো এরপরে আমরা দেখতে থাকি কি প্রাইস কিন্তু আবার কারেকশান হয়েছে হায়ার হাই থেকে কিন্তু প্রাইস কারেকশান হয়েছে এবং প্রাইস কারেকশান হবার পর দেখা যাচ্ছে কিন্তু প্রাইস আবার উপরের দিকে যাচ্ছে এখন আপাতত আমাদের টার্গেট কতদূর হাজার তিরিশ বা চব্বিশ এরকম একটা এক বা চব্বিশ তো এখন দেখা যাচ্ছে যে এই যে এক হাজার তিরিশ বা চব্বিশের যে লেভেল বা এখানে যে আমরা একটা নশো চৌত্রিশ টাকা আশি পয়সার যে লেভেল এই লেভেলটাকে কিন্তু একটা প্রাইস ভলিউম অ্যাকশন দিয়ে ক্রস করে কিন্তু বেরিয়ে গেছে এবং যখন বেরিয়ে গেছে তখন এইখানে একটা বড় সড়ো লেভেলের একটা ক্যান্ডেল স্টিক আমরা কিন্তু পেয়েছি যার ওপরের দিকে একটু সাপ্লাই তৈরি হলেও কিন্তু ডিমান্ডটা প্রচণ্ড বেশি ছিল এবং এখানে কিন্তু একটা হায়ার হাই তৈরি করে দিয়েছে নেক্সট হায়ার হাই কিন্তু তৈরি করে দিয়েছে তাহলে আমাদের টার্গেট লেভেল কিন্তু এখন হয়ে গেল কত বারোশো বত্রিশ হাজার তিরিশ থেকে বারোশো বত্রিশ আমাদের টার্গেট লেভেল হয়ে গেল সুতরাং আমাদের হিসেব অনুযায়ী আমরা কিন্তু এখানে নশো এক নশো চৌত্রিশ টাকা বা নশো চল্লিশ টাকার ওপরে যদি আমরা এন্ট্রি নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের টার্গেট লেভেল বারোশো একচল্লিশ টাকা পর্যন্ত হয়ে যাবে এটা যারা স্পার্ট ট্রেডিং করেন মানে ইন্টারডে বা ওয়ান উইক ট্রেডিং যারা স্পার্ট ট্রেডিং করেন তারা কিন্তু এই জায়গাতে এই ক্যান্ডেল স্টিক থেকে ভালো প্রফিট কামিয়ে নেবেন এবং এক সপ্তাহের মধ্যে এখানে বেরিয়ে যাবেন এটা একবারে স্মল সুইং ট্রেন্ডের মধ্যে পড়ে তো যারা এইটাতে এন্ট্রি নিতে পারেননি যারা একটু সাবধানী ট্রেডার তাদের করণীয় কী এখানে দেখা যাচ্ছে প্রাইস ভলিউম অ্যাকশান ভলিউম হাই প্রাইস হাই সুতরাং এই জায়গাতে একটা বেটার এন্ট্রি হয়েছে এবং এইখানে এই বারোশো বত্রিশ বা তিরিশ প্রাইসটা কিন্তু স্টক আবার কোনো এক সময় আসবে তো দেখা যাচ্ছে এক দু দিন দু সপ্তাহ বাদ দিয়ে এক দু সপ্তাহ বাদ দিয়ে কিন্তু প্রাইস আবার ওপরের দিকে চলে গেছে এবং এখানেও কিন্তু একটা প্রাইস সেকশন হয়েছে এই সেকশনটা কিন্তু ভলিউম সাপোর্টেড প্রাইস সেকশন আগের দিনের মতো নয় কিন্তু এখানেও ভলিউম যথেষ্ট উল্লেখযোগ্য ভালো মাপের ভলিউম কিন্তু আমরা পেয়েছি এই জায়গাতে মুভিং অ্যাভারেজের থেকে বেশি অনেক বড় মাপের ভলিউম দিয়েছে এবং প্রাইসও এক সপ্তাহ ধরে উপরের দিকে গেছে পরবর্তী ক্ষেত্রে কারেকশান হয়েছে মানে আগামী দিনে প্রাইস কারেকশান হবে এটাই বুঝিয়ে দিচ্ছে এবং প্রাইসের হায়ার যে লেভেল সেই লেভেলটা হলো তেরোশো চুয়াত্তর বা তেরোশো পঞ্চাশ এরকম একটা লেভেল ধরে নেওয়া যেতে পারে যে এই প্রাইসটাকেই কিন্তু এই দু সপ্তাহের মধ্যে যেহেতু এই জায়গায় গেছে সুতরাং এই প্রাইস লেভেলটাকে কিন্তু প্রাইস আবার আসবে তো আসতে গিয়ে এখানে কারেকশান হবে এখানে দেখাই যাচ্ছে এখানে সাপ্লাই জোন তৈরি হয়ে গেছে তো জোন তৈরি হয়ে গেলে প্রাইসটা নেমে এসেছে কারেকশান হয়েছে এই কারেকশান হওয়ার পর এইখানে যে একটা সাপোর্ট লেভেল ছিল এই সাপোর্ট লেভেলটাকে কিন্তু রেসপেক্ট করেছে এবং রেসপেক্ট করবার পর প্রাইস কিন্তু আবার ওপরের দিকে উঠতে শুরু করেছে এবং উঠতে শুরু করবার পর দেখা যাচ্ছে যে এই যে বারোশো সরি তেরোশো পঞ্চাশ বা তেরোশো চুয়াত্তরের যে লেভেল ছিল সেই জায়গায় প্রাইস আবার ফিরে গেছে এবং সেখান থেকে প্রাইস কিন্তু লাগাতার ওপরের দিকে উঠতে শুরু করেছে তো যারা এই জায়গাতে এন্ট্রি নিতে পেরেছেন তারা এইখানে প্রাইস সেকশন থেকে কিন্তু একটা ভালো পরিমাণ প্রফিট কামিয়ে নিতে পারবেন কতটা পর্যন্ত যাদের এন্ট্রি ছিল নশো চৌতিরিশের ওপরে নশো চৌতিরিশের ওপরে দ্যাট মিন্স এই জায়গাতে যাদের এন্ট্রি ছিল এইখান থেকে প্রাইস কিন্তু এই পর্যন্ত তারা একটা মোটামুটি মডারেট লেভেল টাকা কিন্তু কামিয়ে নিতে পারবেন ওকে এরপর স্টক কিন্তু এখানে একটা হায়ার প্রাইস রেঞ্জ দেখিয়ে দিয়েছে হায়ার প্রাইস রেঞ্জ উনিশশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সুতরাং এক্সপেক্টেড এইখানেই যে উনিশশো টাকা দেখিয়েছে এখানেও কিন্তু ভলিউমটা মুভিং অ্যাভারেজের থেকে মানে ভলিউম মুভিং অ্যাভারেজ যেটা ভলিউম রেসপেক্টেড ভলিউম ওয়েটেড মুভিং অ্যাভারেজের থেকে কিন্তু যে এই উইকের ভলিউম অনেক বেশি হাই এবং প্রাইস হাই সুতরাং এখানে একটা হায়ার প্রাইস লেভেলের কি বলবো প্রাইস অ্যাকশান হয়েছে এবং হিসাব বলছে যে স্টক প্রাইস যত নিচের দিকে নামুক না কেন এই প্রাইসটাতে আবার আসবে তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে কোন সময় কোন প্রাইসে এসে প্রাইস সাপোর্ট নেবে এবং সেই জায়গা থেকে আবার ব্যাক করবে তো সপ্তাহের পর সপ্তাহ গড়িয়ে গেল এবং যাবার পরে দেখা যাচ্ছে এটা কবে হয়েছিল এটা দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস বাইশ সালের জানুয়ারি মাসে হয়েছে এবং এরপর প্রাইস নেমেছে উঠেছে কিন্তু এখানে লোয়ার হাই শো করেছে লোয়ার বটম শো করেছে আবার লোয়ার হাই শো করেছে এবং আবার লোয়ার বটম এইখানে যে লোয়ার বটম শো করেছে এই লোয়ার বটমটা কিন্তু দেখা যাচ্ছে যে আগের যে প্রাইস লেভেল সেই প্রাইস লেভেলটার স্লাইট ওপরে কিন্তু একটা লোয়ার বটম দেখিয়েছে অর্থাৎ বারোশো তিন টাকায় একটা সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেবার পর তাহলে এটাকে প্রাইস কিন্তু এখানে এক সপ্তাহের মধ্যে স্টে করেনি আবার ওপরের দিকে উঠে গেছে সুতরাং এখানে এন্ট্রি নেওয়াটা খুবই টাফ এই জায়গাতে এন্ট্রি নেওয়াটা খুব টাফ কিন্তু এই প্রাইস লেভেলটাকে কিন্তু কনফার্ম করে দিয়েছে দেখুন প্রাইস লেভেলটাকে যে কনফার্ম করে দিয়েছে পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে প্রাইস কিন্তু ফিরে এই জায়গাতে এসেছে কিন্তু তার আগে আমাদের প্রাইস লেভেল ছিল কিন্তু এগারোশো চল্লিশ বা এগারোশো চৌত্রিশ টাকা এই দেখুন এইখানে যে প্রাইস লেভেল ছিল এই ক্যান্ডেল স্টিকের যে লো প্রাইস ছিল এই যে রেড ক্যান্ডেলের যে লো প্রাইস ছিল এগারোশো চৌত্রিশ টাকা তিরিশ পয়সা এর কাছে পিঠে প্রাইস কিন্তু এসেছে কাজে এইখানে যদি আপনি এন্ট্রি অর্ডার আগের থেকে জেনারেট করে অর্ডারটাকে এক্সিকিউট করতে করতে এক্সিকিউট নয় অর্ডারটা তো এক্সিকিউট হবে না তো অর্ডারটাকে প্লেস করে রেখে আপনি যদি জিটিটি অর্ডার মাই জিটিটি অর্ডারে দিয়ে যদি এই অর্ডারটাকে ফেলে রাখেন তাহলে এই প্রাইসে আপনি এন্ট্রি পেয়ে যাবেন এবং এন্ট্রি পেয়ে যাবার পর এখন আমাদের যেটা টার্গেট হবে সেটা হলো উনিশশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মানে যেভাবেই প্রাইস কারেকশান হয়ে নিচের দিকে নামুক বা যাই কিছুই করুক দেখা যাচ্ছে কিন্তু উনিশশো টাকা পর্যন্ত আমরা কিন্তু প্রাইস পাব তো সেই হিসাবে আমাদের এখন এক্সপেক্টেড হচ্ছে কি এই জায়গাতে যদি আমরা এন্ট্রি নিতে পারি তাহলে আমাদের আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই রেঞ্জে আমাদের একটা প্রাইস রেঞ্জে প্রফিট আমরা পেয়ে যাব এই জায়গা থেকে তো এই স্ট্র্যাটেজিতে যারা ট্রেড করতে চান তাদেরকে সুইং ট্রেডার বলা হয় এবং এইভাবেই কিন্তু প্রাইস একশনটাকে আপনাদেরকে বুঝতে হবে এইখানে একটা র্যালি হয়েছে র্যালি হওয়ার পর একটা বেস জোন তৈরি হয়েছে বেস জোন তৈরি হবার পর আবার ওপরের দিকে র্যালি করতে শুরু করেছে তো এইভাবেই কিন্তু একটা বেস জোনকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং সেই বেস জোনটাকে এন্ট্রি জোন হিসেবে মার্ক করতে হবে কারো স্টাডি বেটার থাকলে লোয়ার প্রাইসে এন্ট্রি নিতে পারবেন তার যদি সমস্ত কিছু ইমেল মোবাইল তা গুগল ক্যালেন্ডার ইচ অ্যান্ড এভরিথিং সিগন্যাল জেনারেটার বা অ্যালার্ট সিস্টেম অ্যালার্ম সিস্টেম সমস্ত কিছু যদি অ্যাক্টিভ থাকে তাহলে কেউ হয়তো একদম লোয়ার প্রাইস এন্ট্রি নিতে পারবেন এবং একদম টপ লেভেলে গিয়ে এক্সিট করতে পারবেন আর যাতে দেখা যাচ্ছে যে অতটা নয় তারা আরও একটু বেশি সাবধানী তো তারা এখানে মুভিং অ্যাভারেজ সেভেন মুভিং অ্যাভারেজ সেভেন যখন মুভিং অ্যাভারেজ থার্টিনকে ক্রস করছে সেই প্রাইস লেভেলেতে গিয়ে এন্ট্রি নিতে পারেন এবং সেটা নেবার পরেতে কিন্তু দেখা যাচ্ছে প্রাইস আবার একটু কারেকশন হয়েছে তো সেক্ষেত্রে একটা স্টপলস তলার দিকে দিতে হবে মুভিং অ্যাভারেজ ধরে ট্রেড করলে যে ক্রাইটেরিয়াতে ট্রেড করতে হয় সেই অনুযায়ী একটা স্টবলস দিতে হবে এবং সেই স্টবলস দেওয়ার পর কিন্তু প্রাইস আবার ওপরের দিকে যাচ্ছে তো এইভাবেই প্রাইস সেকশানকে স্টাডি করতে হয় শুধুমাত্র ডিমান্ড জোন সাপ্লাই জোন এইগুলোকে সিলেক্ট করে নিয়ে দিনের পর দিন ওয়েট করে গেলে হয় না কত দূর পর্যন্ত ওয়েট করব। সেই জায়গাটাকে আগাম স্টাডি করে নিয়ে অর্ডার প্লেস করে দিয়ে ওয়েট করতে হয় ঠিক ওই জায়গায় যখন প্রাইস আসে অটোমেটিক প্রাইস কিন্তু এক্সিকিউট হয়ে যায় এবং তারপর একদম সেল অর্ডার জেনারেট করে রেখে দিতে হয় যে এটা আমার টার্গেট প্রাইস ওই প্রাইস পর্যন্ত যখন যাবে অটোমেটিক আমার ট্রেডটা শেষ হয়ে যাবে এবং ওখান থেকে আমি বেরিয়ে চলে আসব। এছাড়াও এছাড়াও এই যে ট্রেন্ড লাইন অ্যাকশান এই ট্রেন্ড লাইন অ্যাকশানে এখানে চার্ট প্যাটার্নে দেখা যাচ্ছে যেখানে হায়ার হাই তারপরে কি লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই এই যে এইগুলো দেখিয়েছে এখানে একটা লোয়ার হাই দেখিয়েছে এখানে বলছে কি যে অনেকে করেন কি এই জায়গার থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করেন এই জায়গার থেকে ট্রেন্ড লাইন ড্র করে এইভাবে মেলানোর চেষ্টা করেন করতে পারেন অসুবিধে কিছু নেই এইভাবে ট্রেন্ড লাইন ড্র করতে পারেন তাদের কিন্তু একদম অ্যাকিউরেট এন্ট্রি হয়ে যায় অ্যাকিউরেট এন্ট্রি হয়ে যায় দেখুন এই জায়গাতেই কিন্তু ফোরটিন সরি সেভেন ডেজ মুভ সেভেন উইক মুভিং অ্যাভারেজ থার্টিন উইক মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে ঠিক এই জায়গাতে এসে এইখানে ক্যান্ডেলসটি কিন্তু ওপরের দিকে বেরিয়ে যাচ্ছে সুতরাং আপনাকে একটা বেটার এন্ট্রি দেখিয়ে দিয়েছে এইভাবে করা যায় আর যারা অতিরিক্ত সাবধানী তারা এইখানে সব থেকে বেটার হয় যে সেকেন্ড যে লোয়ার হাই দেখাচ্ছে মানে ফার্স্ট লোয়ার হাই হায়ার হাইয়ের পর যে ফার্স্ট লোয়ার হাই সেই ফার্স্ট লোয়ার হাইয়ের পর এখান থেকে আমরা আমি একে দেখিয়ে দিচ্ছি এই জায়গার থেকে এটা ফার্স্ট লোয়ার হাই ফার্স্ট লোয়ার হাই থেকে এখানে এই লোয়ার হাইগুলোকে ক্রস করলে এখানে দেখা যাচ্ছে একদম বেটার প্রাইস অ্যাকশন যে জায়গায় আসছে সেই জায়গাতে কিন্তু আপনাকে এন্ট্রি দিচ্ছে এবং এক সপ্তাহ ধরে কিন্তু আপনি একটা বড় ক্যান্ডেল স্টিক পেয়ে যাচ্ছেন এবং এক সপ্তাহের মধ্যে কিন্তু টাকাটা বেশি দিন জ্যাম থাকছে না এক সপ্তাহের মধ্যে কিন্তু অনেকখানা টাকা কিন্তু আপনার কাভার হয়ে চলে আসবে তো এই বিভিন্ন রকম স্টাডি রয়েছে তো আশা করি মোটামুটি একটা সুইং ট্রেডিং সম্পর্কে চিত্র আপনাদেরকে দিতে সক্ষম হয়েছি ভিডিওটি অবশ্যই নিশ্চয়ই ভালো লেগেছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখনও পর্যন্ত চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটা অতি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ